দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমছে, সেই সাথে মৃত্যু হারও কিন্তু বেশ কমে এসেছে। তারপরও ঝুঁকি একেবারেই চলে যায়নি, কতটুকু সচেতন আমাদের থাকতে হবে, কোন বিষয়গুলোকে বেশি নজর দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সাথে আছি আমি তাবাসুম আহমেদ। আজকের এই আলোচনাগুলো আমরা যার সাথে করব সেই অতিথি আমাদের আজকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। ইয়াসিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আমি প্রথমেই আসতে চাই, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু বেশ কমে এসেছে, আমরা বলতেই পারি যে কঠোর লকডাউনটি গেছে সেটির প্রভাব হয়তো আমরা এখন পাচ্ছি, তারপরেও কিন্তু আসলে সংশয় একেবারেই কেটে যায়নি, কোন বিষয়গুলোকে আসলে এই মুহূর্তে বেশি প্রাধান্য দিতে হবে বলে আপনি মনে করেন? জি, আপনি খুবই যথার্থই বলেছেন। শতাংশের অনুপাতে যদি আমরা চিন্তা করি অনেকখানি কমে এসেছে, যেটা 30% উপরে ছিল আমাদের সংক্রমণের হার, সেটা এখন 15.1 অর্থাৎ প্রায় অর্ধেকের মতো কমে গেছে। কিন্তু আসলে এই ইফেক্টটা আমরা যেটা মনে করছি যে ঈদের আগে এবং পরে যে কঠোর লকডাউনটা ছিল ওইটারই ইফেক্ট আমরা এখন পাচ্ছি, এবং যার ফলে সংক্রমণটা কমে দিতে আসছে। কিন্তু বর্তমান সময়ে যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানসিকতা উদাসীনতা অনেক বেশি, যার ফলে বর্তমান যেভাবে আমরা মুভমেন্ট করছি, চলাফেরা করছি, আমাদের সব কিছু কিন্তু এখন খোলা, গাড়ি বলেন প্রত্যেক জায়গায়, মার্কেট, শপিং মল সবকিছু ওপেন। এখানে যদি আমরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানি তাহলে হয়তো আগামী মাসে স্বাস্থ্যবিধি দিকে এটার সংক্রমণের হার আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। তবে যদি আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে হয়তো এই সংক্রমণটা গ্রাজুয়ালি আস্তে আস্তে কমে দিকে চলে আসবে। জি, ধন্যবাদ। আপনি স্বাস্থ্যবিধি মানার কথা বলছিলেন, কিন্তু সবকিছুই কিন্তু বর্তমানে খুলে দেয়া হয়েছে, সবকিছুই মোটামুটি স্বাভাবিকভাবে চলছে, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে কিনা, যতটুকু মানা দরকার? আসলে আমাদের মতো যে আমাদের যে আয়ের উৎস যেগুলা, বিশেষ করে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষরা দীর্ঘদিন কঠোর লকডাউন হলে তাদের আসলে জীবন শিক্ষা নিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে কারণে হয়তো সরকারও কঠোরতা থেকে আস্তে আস্তে শিথিলতার দিকে এসছে, যদিও সংক্রমণ হার কমছে। এখন যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, মানার বিষয়টা আসলে সচেতনতার উপরে নির্ভর করে, বিশেষ করে যারা আমরা বাইরে যাচ্ছি তারা নিজেরা যদি ব্যক্তিগত উদ্যোগে সচেতন না হয় তাহলে আসলে মেনে চলানোটা আসলে কঠিন, আইন করে এই বিষয়টাকে খুব বেশি মানানো সম্ভব হয় না। তবে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি কিছু মানুষ মানছে, কিন্তু বেশিরভাগ মানুষ মানছে না, যার ফলে এটা সংক্রমণ আবার অগ্রগতির দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। জি, তাহলে তাহলে কি আমরা বলতে পারি যে কঠোরতা ছিল এই স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে, সেটিতে আমরা আবার হয়তো ফেরত যেতে হওয়া উচিত আমাদের এই মুহূর্তে, কারণ যেহেতু কমে এসেছে আর হয়তো আমরা বাড়তে দিতে চাই না, আপনার কাছে কি মনে হয়? আপনাকে বললাম যে আসলে আমাদের যে আর্থিক অবস্থাটা আসলে কঠোর লকডাউনের দিকে গেলে দেখা যায় যে অনেকে জীবিকার একটা প্রশ্ন চলে আসে, অনেকে হয়তো ছোট একটা ব্যবসায়ী, তার ব্যবসায়ের বিক্রি চিন্তা গুলো, তার দোকানটা যদি বন্ধ থাকে তার কর্মচারী সহ সে একটা অসুবিধার মধ্যে পড়ে যায় না, এরকম ভাবে হয়তো সরকারের এই বিষয়টাকে শীতলতার দিকে নিয়ে এসে এখন আমার মনে হয় যে লকডাউনের দিকে না যে ভ্যাকসিনেশন কিন্তু এখন গ্রাজুয়ালি আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আরেকটু ত্বরান্বিত করা হচ্ছে, এতে যদি আর একটু বাড়ানো যায় বেশিরভাগ মানুষকে যদি আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে চলে আসতে পারি, অন্তত প্রথম ডোজটাও যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশে এটার সংক্রমণের হারটা কমে আসবে। পাশাপাশি সাধারণ মানুষকে অবশ্যই সচেতন হতে হবে, প্রত্যেকটি জায়গার জায়গা থেকে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে একটু তাগিদ দেওয়ার, ছোট করে হলো একটা প্ল্যান কি যোগ করা যেতে পারে। জি, ইয়াসিন, আপনি ভ্যাকসিনেশনের কথা বলছেন, আপনার কথা ধরে আসতে চাই যে কিছু দর্শকের প্রশ্ন আছে সেরকম, সেগুলো একটু আপনার সামনে তুলে ধরতে চাই। মডার্নার বেশ কয়েকজন টিকা নিয়েছেন, তাদের মধ্যে কয়েকজন প্রচন্ড জ্বরে আক্রান্ত দেখা যাচ্ছে, জ্বর 103-104 ডিগ্রি পর্যন্ত এসেছে এবং প্রচন্ড শরীরের ব্যথা, সেই ক্ষেত্রে যদি আমাদের সেই দর্শকদের সেটা একটু কিছু বলেন যে কি প্রিকশনস আসলে নেওয়া উচিত এই ক্ষেত্রে? আসলে যে কোনো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই জ্বর জায়গাটা একটু ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, সরাসরি ব্যথা হওয়া, এটা একটা কমন উপসর্গ আমরা বলে থাকি, এটা যে কোনো ভ্যাকসিনেশনের ক্ষেত্রেই হতে পারে, তবে সবার ক্ষেত্রে না,
ম্যান টু ম্যান ভেরি করে দেখা যায় যে 10-15% মানুষের এই ধরনের সমস্যা হয়। এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, যদি কারো জ্বর কিংবা এই ধরনের ব্যথা হয়ে থাকে উনি জ্বরের জন্য আমরা যে প্যারাসিটামল ট্যাবলেট একটা দিচ্ছি তার খুব বেশি জ্বর হলে অনেক সময় কমিউনিটি ব্যবহার করতে পারে। আর জ্বরের জন্য যেমন আমরা শরীরটা মরতেছি এই ধরনের নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা জ্বর কিংবা নর্মাল জ্বরের যে প্রিকশন গুলো আমরা নিই সাধারণত সেটাই নিবে। আর যদি বেশি সমস্যা হয় অবশ্যই এগুলো কিছুটা শরণাপন্ন হবে। জি জি ইয়াসিন আলী, পোস্ট কোভিড ইফেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তারা যতটুকু ভুগছেন তার থেকে অনেক বেশি পোস্ট কোভিড যারা পেশেন্ট আছেন তারা কিন্তু অনেক বেশি ভুগছেন। আপনি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোন কোন ব্যাপারগুলো আসলে এই ক্ষেত্রে আমাদের নজর রাখা উচিত, সেটা খাবার খাওয়ার ক্ষেত্রে হোক কিংবা এক্সারসাইজ করার ক্ষেত্রে হোক, পুরো বিষয়টা যদি একটু তুলে ধরতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি এখন বললেন যে পোস্ট কোভিড সিন্ড্রোম নিয়ে অনেকেই আমাদের কাছে আসছেন কিংবা অনেকে বিভিন্ন রকম কমপ্লিকেশন বা জটিলতায় ভুগছেন। কি থাকছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হলো পোস্ট কোভিড উইকনেস বা শারীরিক দুর্বলতা। তো এটার ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যখন একটা মানুষ কোভিডের চরম পর্যায়ে কিংবা আইসিইউ মানে এই জাতীয় চিকিৎসা পরে যখন একটা রোগী কেমন হচ্ছে তখন তো তার আসলে শারীরিক ভাবে অনেক উচ্চ থাকাটাই স্বাভাবিক, কারণ ওই সময় তার যেমন নিজের থেকে শ্বাস নেওয়ার ক্ষমতা তো ছিল না, এরকম অবস্থায় চলে যায় তখন না মানে আইসিইউ ভেন্টিলেশন প্রয়োজন হয়। তো এই সময় গুলাতে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োগ হয়, স্টেরয়েড জাতীয় ওষুধের প্রয়োজন হয় এবং মুখে খাবারও সঠিক ভাবে রোগী আর খেতে পারে না, যার ফলে তার শরীরেই একটা উইকনেস এসে যায়। তো এই সময় যেটা আমরা বলে থাকি সাধারণত পুষ্টিকর খাবার খাওয়া পাশাপাশি কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ গ্রাজুয়ালি করা, যেটার মাধ্যমে তার এই শরীরে ব্লাড সার্কুলেশন গুলো বাড়বে, হাত পায়ের পেশির শক্তি গুলো ঠিক থাকবে এবং এই এক্সারসাইজ গুলো গ্রাজুয়ালি তার ইম্প্রুভমেন্টের সাথে সাথে এক্সারসাইজ গুলো বাড়াতে হবে। কি ধরনের এক্সারসাইজ হবে সেগুলো আসলে ডিপেন্ড করে রোগীর শারীরিক অবস্থা তার বয়স গুলোর উপর। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক হসপিটালে এখন ফিজিওথেরাপি বিভাগ আছে, যদি রোগীরা সংশ্লিষ্ট বিভাগে গিয়ে ওখানে যে বিশেষজ্ঞ আছে তার সাথে পরামর্শ করে কি ধরনের এক্সারসাইজ করবেন সেই বিষয়গুলো জেনে নেন, তাহলে হয়তো রোগীর জন্য অনেক ভালো হবে। তাছাড়াও আমরা ফুসফুসের যে জটিলতাটা বেশি হয় ফুসফুসের কিছু এক্সারসাইজ আছে যেটা করলে তার এই লাংস ক্যাপাসিটিটা বাড়ে, শ্বাস নেওয়ার কষ্টটা সেটা কমে আসে। কারণ অনেক রোগী আছে যারা হয়তো দীর্ঘদিন থেকে প্যাজমা কিংবা সিওপিডি এই জাতীয় সমস্যা নিয়ে ভুগছিলেন, তাদের আবার কোভিড হয়েছে, যার ফলে তাদের কিন্তু লাংসের অবস্থাটা বা ফুসফুসের অবস্থাটা আরো অনেক খারাপের দিকে চলে যায়। এই ক্ষেত্রে এই ফুসফুসের কিংবা ফুসফুসের নির্ধারিত ব্যায়াম আছে, যে ব্যায়াম গুলো আসলে যদি সঠিক ভাবে রোগীরা করতে পারে তাহলে অনেকাংশে এই ধরনের জটিলতা মুক্তি দেওয়া সম্ভব। জি ধন্যবাদ ইয়াসিন আলী। ডায়াবেটিকের পেশেন্ট যারা আছেন তারা প্রচুর আমাদের কাছে প্রশ্ন করেন যে কি সমস্যাগুলো, যেহেতু সিমটমস অনেক পরিবর্তন হয়ে এসেছে বর্তমানে করোনা ভাইরাসের সিমটমসগুলো, সেক্ষেত্রে তাদের খাদ্য তালিকা হোক কিংবা তাদের কি ধরনের নিয়ম কানুনগুলো যদি কোনো পরিবর্তন আনতে হয় বলে কি আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত যে রোগীগুলো আগের থেকেই যারা ডায়াবেটিস কিডনি ডিজিজ বা এই জাতীয় রোগে ভুগে থাকেন তাদের শরীরে এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে, কারণ অনেকদিন ধরে যারা এই ধরনের ক্রনিক ডিজিজে ভুগছেন এদের ক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি যে তারা ফিজিক্যালি যদি ফিট থাকে সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করা। যেমন ডায়াবেটিস রোগীদের এমনিতেই আমরা হাঁটার উপর একটা গুরুত্ব দিয়ে থাকি, কারণ ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরের মেটাবলিজমটা বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তো ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসের জন্য যদি কেউ ওষুধ খান সেটা নিয়মিত খেতে হবে, ইনসুলিন যদি নেয় সেটাও নিয়মিত নিতে হবে এবং এই সময়ে দেখা যাচ্ছে যারা একটু বয়স্ক মানুষ তাদের মুভমেন্ট বা চলাফেরাটা অনেক কমে গেছে, তারা অবশ্যই বাসার মধ্যে হোক, হাতে নিচে বারান্দায় যেখানেই হোক কিংবা বাসার আশেপাশে খোলা স্পেসে একটু অবশ্যই 40-45 মিনিট সপ্তাহে তাদের দিন হাঁটতে হবে। এই ফিজিক্যাল এক্সারসাইজটাই তাকে অনেক অংশে ভালো রাখবে। অন্যথায় ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই করোনা উপসর্গ গুলা বিচার করোনা হয়েও সেই উপসর্গ গুলো অনেক জটিলতার দিকে যায়। আবার অনেক পেশেন্ট আছে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছে তাদের যদি কোভিড আক্রান্ত হয় তাদের উপসর্গ অনেক কম,
তো এই বিষয়গুলো ডায়াবেটিস রোগীদের দূর করতে হবে, যে তার হাইপারটেনশন ব্লাড প্রেশার এগুলো অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে। জি ধন্যবাদ। করোনা যেহেতু অনেক হারে বেড়ে এখন বেশ কমে এসেছে, কিন্তু সম্ভাবনাগুলো থেকেই গেছে, যদিও আমাদের কারোরই এটা কাম্য নয় যে করোনার সংক্রমণ হোক কিংবা মৃত্যু সেটি আবার বেড়ে যাক। তারপর যদি আমরা আশঙ্কার কথা বলি, সেই ক্ষেত্রে যদি বলি যে হাসপাতালগুলো কিংবা স্বাস্থ্য খাত আপনার কাছে কিংবা আপনি আপনার কাছে কি মনে হয় স্বাস্থ্য খাত কিংবা স্বাস্থ্যসেবা আমাদের দেশে কতটুকু আসলে প্রস্তুত আছে কিংবা স্বয়ংসম্পূর্ণ আছে কি না, যদি আবার কোনো এরকম বৃদ্ধি হয় করোনা সংক্রমণ হয়তো বাড়তে পারে? সেক্ষেত্রে আসলে আমাদের সক্ষমতা যদি আমরা বলি, আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের প্রত্যেকটা জেলা লেভেলে আমাদের যে আইসিইউ সংখ্যা সেটা কিন্তু খুবই অপ্রতুল। অনেক জেলায় 32টা জেলায় আইসিইউ নেই, এই ধরনের একটা নিয়োগ আমরা দেখি। তো আসলে এই সক্ষমতাটা তুলনামূলক ভাবে আমাদের খুবই কম। তবে আমরা যদি মনে করি গ্রাজুয়ালি জিনিসটা বাড়ানো যায়, সেটা শুধু এই কোভিড এর জন্য না, এমনিতেই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জটিলতার কারণে জেলা পর্যায়ে থেকে একটা রোগীকে আইসিইউর জন্য যখন ঢাকাতে নিয়ে আসা হয়, প্রতি মধ্যে অনেক রোগী মৃত্যুবরণ করে। জি আমাদের কাছে তার প্রশ্নটি একটু অস্পষ্ট রয়েছে। তারপর আমরা আশা করছি, যেহেতু করোনা প্রশ্ন তো করোনা ভাইরাসের প্রশ্ন করেছেন, হয়তো উনি এই বুক ব্যথা নিয়েই করেছেন। যদি আপনি একটু আমরা চেষ্টা করবো আরেকজন দর্শকের সাথে যুক্ত হওয়ার জন্য, দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে সালেহ বেগম। আমি আমার পায়ে সমস্যা, মানে পা ব্যথা করে খুব চলে, এই সমস্যা আমার বয়স 40 বছর। আপনার কি কোমরের দিকে কোনো ব্যথা আছে? কোমরে না, আমার কোমরের ব্যথা না, আমার পায়ের ত্রিভুজ বেজের একটা সমস্যা আছে, আর আমার ওয়েট একটু বেশি, আমার ওয়েট বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই জাতীয় সমস্যা আছে? ডায়াবেটিস তেমন সমস্যা নাই, তবে আমি ডায়াবেটিস নর্মাল 6 থাকে, এমনি 8 হয় খাবার পরে, আর আমার প্রেসার অনেক বছর ধরে প্রেসার আছে 80 আর 140 থাকে। জি দর্শক ধন্যবাদ। জি ইয়াসিন আলী বলবেন। প্রথম যে দর্শক, আমরা ওনার কাছে যে উপসর্গটা জানতে পেরেছি যে ওনার বুক ব্যথা করে কিংবা পেট ব্যথা করে, এটা হচ্ছে যে সমস্যা। জানেন না উনি কোভিড সংক্রমণ করছিলেন কিনা, তবে দেখা যায় যে বুকের ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু তেমনই পেটের ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অবহেলা না করে যদি তার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, কি কারণে ওনার ব্যথাটা হচ্ছে কারণটা নির্ণয় করে সেই পূর্ব চিকিৎসাটা নিলে ওনার জন্য ভালো হবে। আর প্রাথমিক ভাবে দেখা যায় যে অনেক সময় অ্যাসিডিটির কারণে কারো বুক ব্যথা হতে পারে, কারো হার্টের সমস্যার জন্য বুক ব্যথা হতে পারে, স্পেসিফিকলি কারণে ব্যথাটা হচ্ছে একদম বসে চিকিৎসাটা দেওয়া উচিত। আর দ্বিতীয় যে প্রশ্নকালী, ওনার কাছে আমরা ইনফরমেশন পেয়েছি যে ডায়াবেটিস রোগী ওনার ফেরিকোজ ভেইন নামে একটা ডিজিজের কথা বলেছিল, পায়ে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক সময় এই কারণে অনেক সময় ব্লাড সার্কুলেশন কম হয় এবং
এটার কারণে পায়ে রক্ত সঞ্চালনের অসুবিধা হয়। সেসব ক্ষেত্রে পা ব্যথা করে, পা জ্বলে যায়, এই ধরনের উপসর্গ করে বলেছেন। এই উপসর্গ গুলো বলে যে ওনাকে একজন ভাস্কুলার সার্জন বা এই বিষয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হওয়ার পরে এই সমস্যাটা কতটুকু সেই অনুযায়ী তার চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। জিএসএনএল, আপনি আমরা দর্শকের উত্তরগুলো শুনলাম। আপনি বলছিলেন যে স্বাস্থ্য খাত কিংবা স্বাস্থ্য সেবা কতটুকু প্রস্তুত আছে এই বিষয়ে বলছিলেন, জি বলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে প্রত্যেক জেলা পর্যায়ে যদি আইসিইউ একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে প্রত্যেক সাধারণ মানুষের যে কোনো জটিলতার দিকে, যেমন সব পরবর্তী জটিলতা একটা কমন জিনিস যেটা আমাদের দেশে না বাইরের দেশেও, বিশ্বের তৃতীয় মৃত্যুর কারণ হলো যখন দ্রুত চিকিৎসা দরকার, সেসব ক্ষেত্রে অনেক সময় আইসিইউ প্রয়োজন হয়। সেই রোগীকে যখন একটা পেরিফেরি জেলা থেকে ঢাকাতে আনতে হয়, ওই সময় গুলাতে অনেক রোগী প্রথমে মৃত্যুবরণ করে। জেলা পর্যায়ে কিংবা মানে বিভাগীয় পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ কিংবা ইয়াতে জটিল রোগের চিকিৎসা গুলার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় সেটা সার্টেইন একটা সময় না জনবলের একটি অনেক বড় সাপোর্ট দরকার, যেটি হয়তো হাসপাতাল কিংবা অক্সিজেন কিংবা আইসিইউ থেকে অনেক বেশি জরুরি। আসলে সেই জায়গায় আমরা কোন পরিস্থিতিতে আছি, কারণ আমরা কিন্তু প্রায় 2 বছর হতে চলেছে এই করোনা নিয়ে ভুগছি, 1.5 বছর তো হয়ে গেছে। তাহলে আমরা কি সেই জায়গা ততটুকু আরো মজবুত করতে পেরেছি কিনা, পারলে খুব ভালো, না পারলে কেন পারিনি, কিংবা কিভাবে করা যায়, সর্বশেষ প্রশ্নটি আপনার কাছে রাখছি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র আইসিইউ সেট আপ করলেও হবে না, সেটাকে ওয়ার্কিং ক্যাপাবিলিটি বাড়ানো মানে কাজ কর্মক্ষমতা করার জন্য অবশ্যই দক্ষ জনবলের খুবই দরকার। এই ক্ষেত্রে অবশ্য সীমাবদ্ধতা রয়েছে, মানে এই দক্ষ জনবল অবশ্যই কম আছে আমাদের। তবে গত 1.5 বছরে আমাদের কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে যে সক্ষমতা সেটা কিন্তু অনেকখানি বেড়েছে। যেটা এক সময় হয়তো অনেক রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে চিকিৎসকদের মধ্যে এই রোগ সম্পর্কে সঠিক ইনফরমেশন না থাকায় অনেক সময় জটিলতা বেড়ে গেছে, কিন্তু এখন চিকিৎসকরা অনেক অভিজ্ঞতা নিয়ে কাজ করছে। তবে দক্ষ জনবলের ক্ষেত্রে যেটা বললাম যে জেলা পর্যায়ে যদি আমাদের নতুন করে বা ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে অবশ্যই দক্ষ জনবল নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যথেষ্ট ট্রেনিং দিয়ে এই সেন্টার গুলাকে জি আমরা আপনার সাথে একমত। আমরা আশা করি আপনি যেরকম বলছিলেন সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের নজরে আপনার কথাগুলো আসবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম ইয়াসিন আলী আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের প্রশ্ন তো করোনা ভাইরাসে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। আজ এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।